সদস্য রুমিন আসন সময় আপনাকে ধন্যবাদ বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনা করলে মাননীয় স্পিকার প্রতি বছর একুশ থেকে বাইশ লক্ষ মানুষ প্রাপ্ত বয়স্ক হয় তাই বছরের শুরুতে ভোটার তালিকা হালনাগাত করবার পর সারা বছর যত নির্বাচন হয় তাতে লক্ষ লক্ষ ভোটার তালিকাভুক্ত না হতে পারবার কারণে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি ভোটার তালিকা সারা বছরই হালনাগাদ করা উচিত সারা বছর না হলেও বছরে অন্তত দুইবার যাতে এই হালনাগাদ কার্যক্রম চলে সেটা যাতে সংসদ বিবেচনা করে এই বিবেচনায় আমি বিলটিকে জনমত জরিপে পাঠানোর আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমাদের বাস্তবতা কি বলে লেটস কল স্পেইড দোসরা মার্চ দেশে ভোটার দিবস ঘোষণা করা হয়েছে একটা দেশে ভোটার দিবস পালনের তাৎপর্য ভোটার তালিকা তৈরি কিংবা ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজন হয় যখন মানুষ ভোট দিতে পারে যে দেশে দিনের ভোট রাতে হয় ভোট দেয় পুলিশ প্রশাসন ক্যাডার বাহিনী যে দেশের মৃত মানুষরাও কবর থেকে উঠে এসে ভোট দেয় যে দেশে খুশিতে ঠেলায় ঘটতে ভোটাররা লাইনে দাঁড়ায় সেই দেশে ভোটার তালিকা থাকা বা না থাকায় কি আসে যায় সেটা আমার বুঝে আসে না মাননীয় স্পিকার যেহেতু এই দেশে রাতের অন্ধকারে ভোট দেয় পুলিশ প্রশাসন এবং দলীয় ক্যাডার সেই দেশের ভোটার তালিকা হিসাবে বরং তাদের একটা সুষ্ঠু তালিকা তৈরি করা উচিত বলে আমি মনে করি এছাড়া ক্ষমতাসীন দলের আস্থাভাজন ব্যক্তিরা ছাড়া যেহেতু প্রায় কেউই ভোট কেন্দ্রে ঢুকতে পারে না সেহেতু ভোটার তালিকায় শুধু তাদের নাম নির্ভুলভাবে আসলেই চলে তাই জনগণের করের টাকা বাঁচাতে এবং সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগের অলিক স্বপ্ন থেকে আশাহত না হয় তাই এই প্রেক্ষাপটে ভোটার তালিকা হালনাগাদ করা দূরেই থাকুক আদৌ ভোটার তালিকা তৈরির কোনো প্রয়োজন আছে কি না সেটা জনমত জরিপে পাঠানো হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন আপনার সময় দুই মিনিট জি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ ভোটার তালিকা সংশোধন বিল দু কুড়ি এখানে আজকে উত্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার ভোটার তালিকার প্রয়োজনটা কি ভোটার আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটার জন্যই তো ভোটার তালিকা প্রণয়ন করা হয় মাননীয় স্পিকার ভোটার তালিকা হালনাগাদ করে আইন প্রণয়ন করে আমাদের কি হবে যদি নির্বাচনে ভোটাররা ভোট দিতে না পারে আমি মাননীয় আইনমন্ত্রী এখানে আছে ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে তাহলে এই সমস্ত ভোটার তালিকা করে লাভ কী হবে যে কারণে আমি মাননীয় স্পিকার জনমত যাচাই বাঁচাইয়ের জন্য যে প্রস্তাবটা এখানে করেছি এখানে প্রয়োজন আছে ভোটার তালিকা হাল লাগাতে জন্য সময়ের দরকার আছে তবে আমি মনে করি যে ষাট দিন একা একাধারে না দিয়ে বছরে এক মাস এক মাস করে দিলে আমাদের লোকেরা অনেক যারা কর্মজীবী মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে জানুয়ারি হয়তো বছরের প্রথমে এক মাস আবার মাঝখানের দিকে এক মাস করলে এভাবে করলে মনে হয় ভালো হয় আর সবচেয়ে বড়ো প্রয়োজন মাননীয় স্পিকার এখানে নির্বাচন কমিশন যে সমস্ত আইন বিধি বিধান করছেন ভোটের জন্য ভোটার তালিকা ভোটের জন্য এগুলোকে আমরা কেউ মানছি এখানে মাননীয় সরকারি দলের সদস্যরা ভোটার তালিকা স্বচ্ছ করার সেই সব হইচই করছেন মানে আপনারা চাচ্ছেন যে এইভাবেই নির্বাচন হবে এভাবে নির্বাচনী কার্যক্রম চলবে এইভাবে নির্বাচনী উৎসব চলবে আজকে আমি যখন এখানে আসলাম মাননীয় স্পিকার আমি দেখলাম ঢাকা সিটি কর্পোরেশনে রীতিমতো যুদ্ধ হচ্ছে দুই দল দুই প্রার্থীর মধ্যে যুদ্ধ হচ্ছে আইন প্রকারী সংস্থা নীরব এখানে প্রশাসন নীরব এখানে কেউ কোনো কাজ করছে না মাননীয় স্পিকার এইটি যদি আজকে আমাদের পঞ্চাশ বছর পূর্ণ হতে যাচ্ছে দেশের এই অবস্থায় যদি দেশের এই অবস্থা হয় আমি মনে করি মাননীয় আইনমন্ত্রী এসব আইন প্রণয়ন টয়ন বাদ দেন যেভাবে ফ্রি স্টাইলে দেশ চলছে এভাবে একদলীয়ভাবে আপনারা দেশ চালান এগুলো কোনো প্রয়োজন নাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মনে করি আইনটি প্রয়োজন আছে তবে এটা সংশোধিত আকারে জনবাদ যাচাই মাছে পূর্ব প্রণয়ন করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য জি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ জি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি আপনার মাধ্যমে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের মাননীয় কয়েকজন মন্ত্রী রয়েছেন আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে গত কালকের পত্রিকায় মারাত্মক একটি খবর প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আপনার মাননীয় স্পিকার গুঁড়ো দুধে পানি মিশিয়ে পাস্তরিত দুধ হিসাবে বাজারজাত করা হচ্ছে এবং সেটি আমাদের যে বিএসটিআই তারা পরীক্ষা নিরীক্ষা করেছে করার পরেও এ ব্যাপারে এখনও বাজারে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি যারা গতকালকে পত্রিকা পঁচিশ এক দু হাজার বিশ যুগান্তরে প্রকাশিত হয়েছে এবং যে সমস্ত নামি দামি কোম্পানি পাস্তরিত দুধ হিসাবে বাজার জাত করছে এটা মানুষের স্বাস্থ্যের সাথে আমি গত কয়েক কয়েকদিন আগে বললাম মানু স্পিকার গত গত পঁচিশ এক দুহাজার বিশ যুগান্তরে প্রকাশিত একেবারে প্রথম পাতাতেই সেইখানে আপনার গতদিন আমি বলেছি যে প্রতি বছর পাঁচ লক্ষ মানুষ মারা যাচ্ছে ট্রান্সপ্লান্টের কারণে তো এ ব্যাপারে আমি জানি না যদিও বিএসটাই থেকে তদন্ত করে পাওয়া গেছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা দ্বিতীয়ত মাননীয় স্পিকার অত্যন্ত উদ্বেগের সাথে গতকাল বৃহস্পতিবারও আলোচনা করেছিলাম এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন মাননীয় খাদ্যমন্ত্রীও আছেন আমি অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি মাত্র চব্বিশ ঘন্টায় গত সাতজন বাংলাদেশিকে বিএসএফরা হত্যা করেছে এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে উনি পত্রিকায় বিবৃতি দিয়েছেন এটি অত্যন্ত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি বলেছেন যে হত্যা বন্ধে ভারত প্রতিশ্রুতি রক্ষা করে নাই ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সত্যটি বলার জন্যে যে আজকে আমরা দেখি বিএসএ বিজেপি বৈঠক হচ্ছে তারা বলছে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে কিন্তু আমি খুব দুঃখের সাথে বলছি যে মাননীয় খাদ্যমন্ত্রী গতকালকে আজকের পত্রিকাগুলোতে এসছে যে উনি বলছেন যে গরু আনতে গিয়ে কেউ মারা গেলে দায় দায়িত্ব নেবো না আমি মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে বলতে চাই যে গরু আমদানি করার জন্য বিট খাটাল কেন সরকার বর্ডার এলাকায় খোলা হচ্ছে গরু কি বৈধভাবে বাংলাদেশে আসছে গরু কি আপনার মানুষের মতো হেঁটে সীমান্তে আসছে ভারতীয়রা কেউ মারা যাচ্ছে না ভারতীয়রাই কিন্তু গরুগুলো ভারতীয় সীমান্তে নিয়ে আসছে তারপরে কাটার তার পার করে দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে সেখানে আজকে মাননীয় খাদ্যমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় এই ধরনের কথা বলেছে যে আজকে গরু আনতে গিয়ে কেউ মারা গেলে আমরা দায় দায়িত্ব নেব না ভারত আজকে অত্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে এত ভালো সম্পর্ক আমরা আলোচনা হচ্ছে সীমান্ত বৈঠক হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু এই উদ্বেগ আমরা 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 বন্ধ করতে পারছি না এটি অত্যন্ত মাননীয় স্পিকার আমি মনে করি এটার ব্যাপারে কার্যকর মাননীয় প্রধানমন্ত্রী আছেন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় শিক্ষামন্ত্রী নাই আজকে আপনার কাছে আমি আবেদন করছি যে আজকে বাংলাদেশের সমস্ত পাবলিক বিদ্যালয়গুলিতে শিক্ষা নিয়ে যে বাণিজ্য বাণিজ্য হচ্ছে সান্ধ্যকালীন করছে এটা এই গত কয়েকদিন যাব সমস্ত পত্রপত্রিকা প্রথম হেডলাইনে নিউজ হচ্ছে আমি মনে করি এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই এই মহান সংসদে একটি বিবৃতি দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আজকে ওইখানে শিক্ষকের সংকট শিক্ষকরা ছুটি নিয়ে আজকে এই সমস্ত সান্ধ্যকালীন কোর্স চালাচ্ছে তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকা বাণিজ্য হচ্ছে অর্ধেক নিচ্ছেন ওনারা অর্ধেক অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা ভাগমণ্টন করে নিচ্ছেন আমি মনে করি স্পিকার এটি আমাদের শিক্ষা অধিকার এই শিক্ষার জন্য আমাদের এটা বিরাট বড় একটি অন্তরায় এই ক্ষেত্রে আমি মাননীয় আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর সুস্পষ্ট বিবৃতি আশা করছি মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বিরোধী দলীয় সদস্য মাননীয় সদস্য যা বলেছেন আমি কিন্তু আশ্চর্য হই নাই আমি একদম আশ্চর্য হই নাই মাননীয় স্পিকার ওনাদের তো ভোট করার অভ্যাস নাই নাই ওনারা কি কি করেন আমি আপনাকে একটু বলি স্পিকার স্পিকার ভোটার বিহীন রেফারেন্ডাম এই হচ্ছে শুরু তারপরে হয় ভোটার বিহীন নির্বাচন তো তাতেও ওনারা মনে করেন আরে তাতেও তো ফেল করতে পারি তখন ওনারা কি করলেন ওনারা করলেন যে এক লাখ এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার মানে ভোটার স্পিকার ওনারা তো এই কথা বলবে তারপরে ওইটাও নাই ওই ভোটার যে ফলস ভোটার ইয়ে ভোটার কি বলে ভুয়া ভোটার ওইটাও ওনারা সন্তুষ্ট না জনগণের আন্দোলনের মুখে ওটাতে ওনারা সন্তুষ্ট না ওনারা ভোটার ছাড়া নির্বাচন করে ফেলেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সাল এই হচ্ছে ওনাদের নিয়ম কাকে বঙ্গবন্ধুর খুনি তাকে ওই ওনাদের ওনাদের আইন কানন ওনারা আজকে আমাকে আইনের দীক্ষা দিচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় স্পিকার ওনাদেরকে আপনার মাধ্যমে আবারও ধন্যবাদ দেই যে একটা আইনের দীক্ষা ওনারা আমাকে দিচ্ছেন আমার আমার কথা হচ্ছে মাননীয় স্পিকার আমরা জনগণের কথা বলি আমরা জনগণের স্বার্থ দেখি এবং উনিশশো সাল ওনাদের সময় না কিন্তু উনিশশো সাল থেকে শুরু হয়েছে এই আইনটা দুই সালে অর্ডিন্যান্সের মাধ্যমে এটা এখানে এসছে এখন আমরা এটাকে আইনত আইনে পরিণত করেছি এবং জনগণকে প্রত্যেক সময় ওনারা যদি এই আইনটা পড়তেন ওইগুলি তো পড়েন না ওনারা খালি ওই পুরানো কথাই বলেন এক ভাঙ্গা রেকর্ডের মতন ওনারা পুরানো কথাই বলেন ওইগুলি তো পড়েন টরেন না ব্যাপারটা হচ্ছে সেকশন টেন যদি দেখেন তাহলে দেখবেন সারা বছরই কিন্তু এই ভোটার এই এইটা রেজিস্ট্রেশন করা হয় এবং ভোটার তালিকা সংশোধন করা হয় এইটা হচ্ছে যেটা ওনারা তো আবার আরেকটা কথা বলি মাননীয় স্পিকার ওনারা তো অ্যানালগ ওনারা তো ডিজিটাল না তো সেই জন্য এই নম্বর ধারাটা হচ্ছে ডিজিটাইজেশন আচ্ছা বিএনপি ওনারা তো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেখানে বাংলাদেশি দা তো কথা হচ্ছে যে এই আইন দ্বারা মাননীয় স্পিকার জনস্বার্থ রক্ষাই হচ্ছে এবং জনগণ এটাকে বহুবার এই আইনটাকে শুধু যে তারা এন্ডোর্স করেছে তা না এই আইনের মাধ্যমে তারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে তো সেই কারণে মাননীয় স্পিকার ওনাদের এই যে জনমত যাচাই করার যে প্রস্তাব এটা গ্রহণ করা গেল না আপনাকে ধন্যবাদ